আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন আপনি যদি ইসলামিক বিভিন্ন বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে আজকে এমন দুইটি পাওয়ারফুল দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়া দুইটি পাঠ করলে নামাজের সিজদায় পাঠ করলে ইনশাআল্লাহ কোনো প্রকার দুশ্চিন্তা পেরেশানি থাকবে না এবং যদি কোনো বিপদ এসে থাকে সেই বিপদ কেটে যাবে ইনশাল্লাহ খুবই পাওয়ারফুল দুইটি দোয়া দোয়া দুইটি মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে নেবেন এবং যে কোনো নামাজ নফল সুন্নত বা ওয়াজিব যে কোনো নামাজ আদায়কালে সিদ্ধারত অবস্থায় আপনারা এই দোয়া দুইটি বেশি বেশি পাঠ করবেন ইনশাআল্লাহ পেরেশানি এবং বিপদ দূর হয়ে যাবে তো প্রিয় এই দুইটি দুআর মধ্যে প্রথম নাম্বার দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকোয়া ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আদা প্রিয় বন্ধুগণ আমি আবার বলছি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দা র কি শাক ওয়াসু ইল কব ওয়াসা মা এই দুয়ারটির বাংলা উচ্চারণ এবং অর্থ ডেসক্রিপশন বক্সেও লিখে দেওয়া থাকবে আপনার চাইলে সেখানে দেখেও মুখস্থ করে নিতে পারেন প্রিয় বন্ধুগণ এটা হলো প্রথম দোয়া। দ্বিতীয় নাম্বার দুয়ারটি হল ইয়া হাই ইউ ইয়া কই ইউ মোবি রহমেটিকা অ্যাস্টাডিশ আসলি কুল্লাহ ولا تكلني إلى نفسي طرفة عيني أمي دعوتي عبارة بلد سيد دعوتي هتسي يا حي يا قيوم برحمتك أستغيث أسلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يبون دورة ايد دعاة يو ديسكريبشن بوكسي للكدوات حق <applause> بي আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন এই দুইটি দোয়া আপনারা নিয়মিত যে কোনো নামাজ পড়েন না কেন নামাজের সিজদায় গিয়ে আপনারা এই দুইটি দোয়া বেশি বেশি পাঠ করবেন তো আমার সাজেশন থাকবে ফরজ নামাজ বাদে অন্যান্য যে নামাজগুলি পড়েন সেই নামাজগুলিতে পড়বেন কারণ নামাজ যখন আপনি জামাতের শহীদ পড়বেন তখন যদি এই দোয়া পড়তে যান তাহলে কিন্তু ইমাম সাহেবের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না অর্থাৎ আপনার সিজদায় সময় লেগে যাবে বেশি এই কারণে আপনি ফরোজ নামাজ বাদে অন্যান্য নামাজগুলিতে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকরব রব্বুল আলমিন এই দোয়া দুইটির বরকতে আপনার পেশানি দূর করে দিবেন এবং আপনার বিপদ দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকেই এই দোয়া দুইটির ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে অন্যান্য মুসলমান ভাই বোনেরা জানতে পারে শিখতে পারে আপনার কারণে যদি কেউ জানতে পারে শিখতে পারে আমল করে তাহলে আপনিও অনেক স্বভাব পাবেন ইনশাআল্লাহ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসালামু আলাইকুম অবরা রহমতুল্লাহি